ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله عز وجل: كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به، إلى آخر الحديث. يا حديثتي كتاب الصيام تكامية أتكلم صحيح مسلم صحيح مسلم হতে হাদিসটি পাঠ করলাম। হাদিস নম্বর হচ্ছে 1151। হাদিসের একটা অংশ পড়েছি, বাকি অংশ আলোচনায় আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, মহিয়ান ও গুরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, আদম সন্তানের প্রত্যেকটি আমল তারই জন্য, তবে সিয়াম, মানে যত আমল করে সব তার, কিন্তু সিয়াম ব্যবধান। তো সিয়াম কি বললেন? ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামটা হচ্ছে একমাত্র আমার জন্য, আল্লাহ আকবর, আর আমি তার বদলা দিব, আল্লাহ নিজেই তার বদলা দিবেন, সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি, কারণ বান্দা যে সিয়াম পালন করে একমাত্র আল্লাহকে ভয় করে পালন করে, সিয়াম যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সে সিয়াম ভঙ্গকারী বিষয়ের থেকে বিরত থাকতে পারে না, একমাত্র আল্লাহর ভয় এটা করেছে, সুবহানাল্লাহ। তাই বলেছেন এই সিয়ামটা আমার জন্য, আমি স্বয়ং তাকে বদলা দেব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল, ঢাল স্বরূপ, মানে সিয়াম রাখলে তুমি কি করবে তার সামনে বলছেন, فَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ يَوْمَئِذٍ وَلَا يَسْخَبْ, তোমাদের কারো সিয়ামের দিন হলে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কাজকর্ম না করে, মূর্খ কথাচরণ না করে, ওলা ইয়াসখাব, আর চিল্লিয়ে চিল্লিয়ে কথা না বলে, চিৎকার করে করে। যেহেতু সিয়াম ঢাল স্বরূপ ঢাল, তাই মানুষ সিয়াম রেখে আল্লাহ নাফরমানি থেকে বাঁচবে, সব রকমের নাফরমানি, আর বিশেষ করে এটা জিব্বার হেফাজত, ও হয়তো কথাবার্তা নেই, অশ্লীল কথাবার্তা নেই, অশ্লীল কাজকর্ম আল্লাহ নাফরমানি নেই, চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে না। এবারে فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم, যদি তাকে কেউ গালি দেয়, কার সাথে কেউ গালি গালাজ করে কিংবা তার সাথে লড়তে আসে, তখন সে বলবে ইন্নি امرؤ صائم, আমি সিয়াম পালন করি ব্যক্তি, আমি সিয়াম পালন করেছি, আমি রোজা রেখেছি, তাই আমি তোমার জবাব দেবো না, গালির জবাব গালি দেবো না, তোমার সাথে লড়বো না, যেহেতু আমি সিয়াম পালন করেছি, আল্লাহ আকবর। তার মানে এটা নয় যে আমি তোমার সাথে তোমার থেকে প্রতিশোধ দিতে পারবো না, এরকম না, বরং আমি আল্লাহর উদ্দেশ্যে যেহেতু আমি সিয়াম পালন করেছি, তাই আমি তোমার সাথে এ ব্যাপারে কিছু বলতে চাইছি না, আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আজকে সিয়াম পালন করেছি, তোমার থেকে কোনো বদলা আমি নেব না। তাই কি বুঝ নেন, জিব্বার হেফাজত করবেন, গালিগালাজ নাই সিয়ামের অবস্থায়, নিজেকে কন্ট্রোল রাখবেন। আর এমনিই তো মুসলমানকে গালি দেয়া ফাঁসি কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর,
মুসলমানকে গালি দিয়ে ফাঁসি কি আল্লাহ নাফরমানি, আর তার সাথে লড়াই করা কুফরি। এরপরে হাদিস, এই হাদিস বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, والذي نفس محمد بيده لخلوف فم الصائم أطيب عند الله يوم القيامة من ريح المسك. ওই সত্তর কসম, ওই জাতের কসম, ওই আল্লাহর কসম যার হাতে মুহাম্মদ সাল্লামের জান রয়েছে তার কসম, তো আল্লাহর কসম খেয়ে বলছেন, সাইমের সিয়াম পালনকারী বা রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কিয়ামতের দিন মিস্কের সুগন্ধি থেকেও আরও উত্তম, আরও সুগন্ধ, আরও সুগন্ধিযুক্ত হবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এত প্রিয়। আপনার মুখের দুর্গন্ধ, আমরা যদি সিয়াম পালন করি, ভোকা থাকি সকলেই, দেখবেন একটু পরে কীরকম কীরকম লাগে। এই যে আপনার নিজের কাছেই খারাপ লাগছে, তো আরেকজন যদি আপনার কাছে আসে বসে তার খারাপ লাগবে, কিন্তু আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি প্রিয় বা মিসকে আম্বর থেকেও বেশি প্রিয়। কারণটা কি? যেহেতু আপনি এটা আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করেছেন, অন্য কোনো উদ্দেশ্য না, আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এটা প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাই আমরা সিয়াম পালন করবো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আর সিয়ামকে নিয়মতান্ত্রিক রাখবো, যেন সিয়ামের সওয়াব যেন নষ্ট না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। হাদিসের পরের অংশ, ওয়ালিসসাইমি ফারহাতানি ইফরাহুহুমা ইযা আফতারা ফারিহা বিফিত্রিহি ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি। সাইম ব্যক্তির দুটি খুশি, দুটি আনন্দ, সে দুটি আনন্দ উপভোগ করে সাইম। এটা কীরকম? ইযা আফতারা ফারিহা বিফিত্রে, যখন সে ইফতারি করে রোজা খুলে ইফতার করে, তখন ইফতারির কারণে সে আনন্দ পায়। আল্লাহ আকবার, সারাদিন ভুকা ছিল, এখন ইফতারি পেয়েছে, খাচ্ছে, আনন্দ আছে, আলহামদুলিল্লাহ। আর আরেকটা আনন্দ, আল্লাহ যে তাকে সারাদিন সিয়াম পালন করার তৌফিক দিয়েছেন, এই জন্য সে আনন্দ উপভোগ করে। আল্লাহ আকবার, আমার ভাই, আমরা যখন সিয়াম পালন করি, হ্যাঁ, তখন আনন্দ উপভোগ করে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি রব্বে করিম তৌফিক না দিতেন, তো আমি সিয়াম পালন করতে পারতাম না, তার আনন্দ লাগে। আবার রিজেক, আল্লাহর দেয়া রিজেক সে বক্ষণ করছে, খাচ্ছে, আল্লাহ নিয়ামত উপভোগ করছে। আল্লাহ আকবার। আর এই সময় স্মরণ করে গরিবদেরকে, যারা অসচ্ছল, খাবার খেতে পারে না, কত কষ্ট, ভুখানাঙ্গা থাকে, তাদের কথা স্মরণ করে, তাই আল্লাহ যদি আমাদের কিছু দেয়, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে গরিব মিসকিনের হক অবশ্যই আমরা আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। তো ইফতারের সময় সে আনন্দ পায়, আর আরেকটা আনন্দ সে পাবে কোন সময়? ওয়াইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ লাভ করবে কিয়ামতের দিন। ওইটা কোন দিন? কিয়ামতের দিন। ফারিহা বিসাওমিহি, তখন এই সিয়ামের ফলে সে তখন আনন্দ উপভোগ করবে, আল্লাহ পাককে সে রাজি আর খুশি পাবে সিয়ামের কারণে। আল্লাহ আকবার, কারণ আল্লাহ নিজেই তার বদলা দিবেন, যেভাবে হাদিসের শুরুতে বলেছেন। তাই এটা হচ্ছে আরেকটা আনন্দ, কাল কিয়ামতের দিন। আল্লাহ আকবার, যখন আমরা যারা সিয়াম পালন করছি, আল্লাহ আমাদের সকলকে সারা মাস সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের আজকের সিয়ামকে কবুল করেন, আমাদের গুনাহ হাতে যেন আল্লাহ মাফ করেন, এই দোয়া করি। তো কিয়ামতের দিন এর বদলে আমরা সুযোগকে পাবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই সিয়ামকে কবুল করেন, আমাদের গুনাহ হাতে আল্লাহ মাফ করেন, আমাদের উপর থেকে এই মুসিবত ওয়াইরাস যেন আল্লাহ পাক দূর করে দেন, আমাদের উপর যেন আল্লাহ পাক রহম করেন, আল্লাহ যেন মুসলমানদেরকে মাফ করেন, তাদেরকে যেন হেদায়ত দেন, হক না হক বুঝে হকের উপর চলার তৌফিক দেন, আল্লাহ নাফরমানি যাবতীয় নাফরমানি বাদ দিয়ে যেন আমরা চলতে পারি সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।